এডিটিং করতে ব্যস্ত, মামার সাথে শুয়ে শুয়ে মামাও ঘুমাচ্ছে, আমিও সবাই কিছুক্ষণ আগে উঠলাম, উঠেই শুরু করে দিয়েছি ঘুরতে উঠেই এডিটিং করা। মোবাইলেই করছি কারণ এখন খুব কম্পিউটারের চাপ আছে, তাই মোবাইলেই শুরু করে দিয়েছি সকালবেলাতেই। আমি কিছু ভিডিও ছাড়তে হবে এখন, তাই এডিটিং চলছে। আজ খুব সুন্দর রোদ বেরিয়েছে, আর এই তোষকটা কালকে আমার মেয়ে এক গ্লাস জল একদম ঢেলে ফেলেছিল, কারণ সে নিজে নিজে খাবে, নিজে নিজে ঢালবে, এই করতে গিয়ে পুরো তোষকটা একদম ভিজে ফেলেছে। আর আজকে খুব সুন্দর রোদটা বেরিয়েছে, তো আর সুযোগ নষ্ট না করে একবারে দুজনে মিলে এই তোষকটাকে রোদে দিয়ে দিলাম, ভীষণ ভারী। তো এখন রোদটা শুকিয়ে যাক। আর দেখুন আমাদের বেলকনিতে অনেকগুলো পাখি এসছে, এগুলোকে সাতভেড়া পাখিও বলে। ওখানে কিছু খাবার দেওয়া ছিল যার জন্য পাখিগুলো উড়ে উড়ে এসছে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজ সারাদিন প্রচুর কাজ ছিল, মানে সে বাথরুম পরিষ্কার, বাথরুম পরিষ্কার করতে আমার দম বেরিয়ে গেছে, তারপরে আবার ওই ঠাকুর ঘরকে আবার পরিষ্কার করলাম, সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে পূজো করলাম। এখন খাওয়া দাওয়া শুরু হবে, প্রচুর লুকি দেবে গেছে, ঠিক আছে, যে খাওয়া দাওয়া একদম রেডি, আমরা এখন খাওয়া দাওয়া করতে শুরু করে দেবো। আজকে কি রান্না করেছো? আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর ফ্রাই তো ঝিঙে দিয়ে খাওয়া হয়, আর করেছি ওল আলু, ওল আলু আর আর বেগুন ভাজা। আমার মাসি একটা তো রান্না দেখিয়েছিলাম লোটে শুটকি, আমার মাসি না খুব ভালো ভালো রান্না করতে পারে। তো এই উইকেও আর একদিন আমার মাসির বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল, আর সেখানে গিয়ে খেয়েছি আমি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমি আগেও খেয়েছি, এবং সাথে ছোলা দিয়ে, এত সুন্দর লেগেছে খেতে, না কি বলবো। তো মাসি যখন রান্না করছিল মাসিকে বলেছি, মাসি আমি কিন্তু একটা ভিডিও করে নেবো, তো মাসি বলে ঠিক আছে কর। তো যাই হোক, ওটা ভিডিওটা করে নিয়েছিলাম, চলুন দেখানো যাক যে মাসির হাতে তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। দেখুন কচু শাক কাঁচা অবস্থাতে, কচু শাক আর ছোলা একসাথে সেদ্ধ করে নেওয়া হয়েছে, ইলিশ মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে, হলুদ, তেজপাতা, পাঁচফোড়ন, লাল কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কা বাটা, তেল দিয়ে দেওয়া হলো, সেদ্ধ করা কচু শাক আর ছোলা সেদ্ধ, এগুলো দিয়ে দেওয়া হবে। লবণ দেওয়া হলো, আপনি দিয়ে থাকুন, হলুদ দিয়ে দেওয়া হলো, মাছের মাথা দিয়ে দেওয়া হবে, কতক্ষণ কষাতে হবে এরকম? 15-20 মিনিট এইভাবে কিন্তু কন্টিনিউ কষিয়ে যেতে হয়, আর সঙ্গে নাড়িয়ে যেতে হয়, তাহলে পরে খুব ভালো করে কষে যায়। আর দেখুন ধীরে ধীরে তেলটা বেরিয়ে আসছে, তেল বেরিয়ে আসছে মানে প্রায় হয়ে গেছে এটা, আর মাছের মাথাটাকেও বেশ ধীরে ধীরে খুঁটিটা দিয়ে দিতে হয়, তাহলে মাথাটা বেশ মিশে যায়। এবার এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেওয়া হলো, চিনি দিলে পরে এর মধ্যে একটু মিষ্ট ভাব চলে আসবে। ব
বেশ এরকম ভাবে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে কষাতে হয়, প্রায় 15-20 মিনিটের মতো। দেখুন তেল একবারে বেরিয়ে এসছে, আর এভাবে যতটা তেল বেরিয়ে আসবে ততটাই মনে করতে হবে যেটা কষাটা ভালো হয়েছে। হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কচু শাক, তার সাথে ছোলা। টেক্সচার দেখে তো হেভি লাগছে, সেই কালার কি গন্ধ বেরিয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কমপ্লিট একদম। ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি কচু শাক কেমন লাগলো জানাতে বলবেন না কিন্তু। মাম্মা অনেকদিন পরে আবার বাইরে বেরোচ্ছে, মানে আমরা একটুখানি একটা কাজে বেরোচ্ছি, তার সাথে শিলু যাবে। আর শিলু আজকে প্রায় 5.5 মাস পরে ঘর থেকে বেরোবে প্রথমবার। বেরোয়নি মাম্মাও, বেরোয়নি মাম্মা, ফ্ল্যাট থেকে একটু নিচে নেমেছে এক দুবার, কিন্তু ওর মা তাও নামেনি। মানে 5.5 মাস ফ্ল্যাটে বন্দি। হ্যাঁ না মাম্মা, যাবে এখন আমরা টাটা করে দাও। তোমার টাটা করে বেলকনে যে বাইরের দৃশ্য দেখেছি, আজকে একটু সামনে সামনে দেখবো বাইরের জগৎ, আমি এখনো পর্যন্ত মাস্ক পরে বেরোয়নি কোথাও, আর 5 মিনিট মাস্ক পরে থাকতে পারছি না। 5 মিনিট না জেনে এই আধা ঘন্টা কি করে থাকবো। মাম্মা দই ফুচকা খেয়েছে, ঘুগনি খেয়েছে, আর মাম্মা তুমি কিছু খেয়েছো? মাম্মা কিছু খায়নি। হ্যাঁ মাম্মা, মাম্মা কিছু খায়নি বাইরে, কিচ্ছু না, মাস্কও খুলেনি, মাম্মা যেমন করে তেমনি আছে। আমি একটু খেয়েছি, আমি খেয়েছি, আমি তো খাই বাইরে, আমার তো খেয়ে খেয়ে অভ্যাস আছে। ওর মা আজকে অনেকদিন পরে বেরোলো।